নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। দেখুন, একটা ক্লিপ দেখাচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট ভিডিও, এটা ইগনোর করবেন না বা স্কিপ করে দেখবেন না, খুব ছোট ভিডিও। যে এইরকম যদি অবস্থা হয় পাখি, খুব শর্ট ইনফরমেশন, ভালো করে দেখুন, কারণ প্রচুর মানুষের সঙ্গে, ব্রিডারদের সঙ্গে এরকম হচ্ছে। যদি ধরুন এইরকম ধরনের, যে ক্লিপটা দেখছেন, এরকম ধরনের প্রবলেম হয়, তাহলে কি করবেন? এটা দু ধরনের পরিস্থিতিতে হতে পারে। এক নম্বর পরিস্থিতি, যদি পাখিটা মানে বাচ্চাটা মা বাবার কাছে থাকে, ধরুন কোনো রকম ইনফেকশন হয়ে গেল, তাহলে এই ধরনের প্রবলেম হতে পারে। আদারওয়াইজ যদি হ্যান্ড ফিডে নেন, যদি ধরুন কোনো কারণে ঠান্ডা খাবার চলে গেল বা ওভার ফিডিং হয়ে গেল, বা যেখানে ধরুন আফটার ফিডিং বাচ্চাটাকে রাখছেন, যে বক্সটাতে বা যে কার্টুনটাতের মধ্যে, সেখানে হিউমিডিটি টেম্পারেচারের প্রবলেম হয়ে গেলেই এই ধরনের প্রবলেম অ্যারাইজ করবে। কিন্তু তো এর সলিউশন অনেক রকম আছে। এটার ওপর আমি প্রপার অডিও বুক তৈরি করছি, যেটা আপনারা স্পটিফাইকে ফলো করে রাখুন। আবার বলছি, নিচের স্পটিফাই লিঙ্কে আছে, তবুও স্পটিফাই যারা ইউজ করছেন ওখানে যান, গিয়ে লিখুন নলেজ অফ শান্তনু, ওখান থেকে পেয়ে যাবেন এক নম্বর। আর ইউটিউব মিউজিকেও আমাকে পেয়ে যাবেন, যেটা অডিও ভয়েসটা রিলিজ হচ্ছে বেবি কেয়ারের ওপর, আজকে না হলে কালকে। দেখুন, এই প্রবলেমটা ককটেল, লাভবার্ড, বোধি, জাভাফিন সবার, ফলে ককটেলের বাংলা ভিডিও, পডকাস্ট, অডিও তো আমি নিয়ে আসবই। এছাড়াও এইটা আমি ভেবেছি আগে লঞ্চ করবো, কারণ এই সিচুয়েশনটা প্রচণ্ড মারাত্মক, বাচ্চা এক্সপায়ার হতে পারে। এখনকার জন্য একটা সলিউশন বলছি, যেটা আমি টোটালটা যদি বলে ফেলি, তাহলে আবার অডিওতে আমি কী বানাবো, যেটা শুনতে আপনাদের অনেক সুবিধা হবে। এক চামচ উষ্ণ উষ্ণ গরম জল নিন, সে মা বাবার কাছে বাচ্চা থাকুক আর নিজের হ্যান্ড ফিডে থাকুক। কার্বোভেস 30 হোমিওপ্যাথিক মেডিসিন, আমি ডেসক্রিপশন বক্সে দুটো মেডিসিনের নাম লিখে দিচ্ছি, কার্বোভেস 30 যেটা হোমিওপ্যাথিক, সেটা দু ফোঁটা ফেলুন। আর বনিসন সিরাপ, যেটা অ্যালোপ্যাথি, হিউম্যান মেডিসিন, দুটোই হিউম্যান মেডিসিন, সেটা দু ফোঁটা কি তিন ফোঁটা ওই চামচে ফেলুন, নিয়ে ডাইরেক্ট খাইয়ে দিন। জলটাকে ড্রপার ড্রপারে করে মুখে ফাঁক করে অল্প অল্প করে খাবার, উষ্ণ উষ্ণ গরম যেন হয়। আর এক ঘন্টা অন্তর অন্তর খাবার, দুটো পরিস্থিতিতেই বাচ্চার এই ক্রপটা, এটা খুলে রয়েছে, আস্তে আস্তে বসে যাবে। এবং যখন হ্যান্ড ফিড আবার করাচ্ছেন বা মা বাবার কাছেও রয়েছে, সেই পরিস্থিতিতে প্রপার একটা ডোজ আপনাকে এই দুটো মেডিসিনেরই ক্যারি করতে হবে। আর একটা কথা, যারা হ্যান্ড ফিডে রাখছেন বাচ্চাকে, তারা যদি কীরকম বলবো, ওই যে বক্সটাতে কার্টুনটার মধ্যে রাখছেন, সেটার যদি হাতটা থাকে এরকম, তাহলে কার্টুনটা নেস্টিং এমনভাবে করতে হবে যেখানে হিউমিডিটি টেম্পারেচারটা ঠিক করা যাবে। তো অডিও বুকে টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন। এইটুকুনি বললাম, স্পটিফাইতে দেখুন লিঙ্কটা তলায় দেওয়া রয়েছে, একদম ওপরেই লিঙ্কটা রয়েছে, ফলো করে রাখুন। আজকালের মধ্যেই অডিও বুকটা আমি লঞ্চ করছি। নমস্কার।